শক্তিশালী দেখো বোঝা যায়। হ্যাঁ তো আপনার কাছে আসলো যে আপনি আমার ওষুধ দেন, সে আমার চেম্বারে ঢুকলো, বললো ওষুধ দেন, কি সমস্যা? বললাম যে কি সমস্যা বলেন। বলল যে আমার এই ঘাড়ের ব্যথা, এই ঘাড়ের দিকে ব্যথা হয়, ব্যথা হয়ে মাথার এক পাশে ব্যথা করে, মাথা ঘুরায়, মাথাটা ঝিমঝিম করে, এবং আমার এই শোল্ডারের দিকে ব্যথা হয়, এবং আমার এই পুরো এক পাশ ঝিমঝিম করতে থাকে, এবং আমার প্রেশার বাড়া কমা হয়ে যায়, আমি দূরে দেখতেও পারি না। যখন আমার এই সমস্যাটা হয় তখন খুব বেশি আমার টেনশন শুরু হয়, মাথা ব্যথা হয়। আচ্ছা, তো কতদিন যাবত এই সমস্যাটা? আজকে কয়েক মাস যাবত এই সমস্যাটা। আচ্ছা আচ্ছা, তো এই সমস্যার জন্য আপনি এই যে কয়েক মাস যাবত কি চিকিৎসা নিচ্ছেন কোনো ধরনের? কয়ে হ্যাঁ আমি চিকিৎসা নিতেছি। কি চিকিৎসা নিলেন? আমি হোমিওপ্যাথি খাচ্ছি, অ্যালোপ্যাথি ডাক্তার দেখাইতেছি, পাশাপাশি অ্যালোপ্যাথি ওষুধও খাইতেছি। আচ্ছা, ভালো। তো দুইটাই খাইতেছেন? কয়ে হ্যাঁ। তো দুইটা খাওয়ার পর আপনি সুস্থ হন নাই এখনো? কয়ে যে না, আমার ওই যে অ্যালোপ্যাথি ওষুধগুলি খাইলে একটু নিয়ন্ত্রণে থাকে, আর না খেলে আবার বাইরে যায়। তাহলে পাশাপাশি হোমিওটা খাচ্ছেন কেন? কয়ে হোমিওটা খাইতেছি, যদি একবারে ভালো হয়। আমার ওই যে হোমিও ম্যাডাম ডাক্তার বলছে যে দোনোটাই পাশাপাশি খান। ঠিক আছে, তো আপনার মানে প্রধান সমস্যাটা কি? তো প্রধান সমস্যাটা হলো আমার, আমি দেখছি যে গুগলে ঢুকে দেখছি যে আমার ঘাড়ের ভিতরে এখানে সম্ভবত সমস্যা আছে, আর এটার কারণে আমার এই যে মাথা ঘুরে, আর আমার যখন ব্যথাটা করে আমি সে টেনশন করি। তো আমি ওনাকে বললাম যে অবজারভেশনটা বলবেন, মেডিসিন বলার আগে আগে আপনি অবজারভেশন বলি শেষ করবেন। জি বলবো স্যার, আমি সবটাই বলবো, আমি অবজারভেশনটা বলবো, মানে তার পুরো গল্পটা বলার পরে, সে তো গল্প বলতেছে, পরে তো আমি আমারটা বলবো স্যার। তো আমি তাকে বললাম, তো যেহেতু আপনি একজন ভালো ডাক্তার দেখালেন, MBBS পরীক্ষা করলেন, এতগুলো ওষুধ খাচ্ছেন, তো হয় হোমিও খাবেন, নতুবা এলো খাবেন, যে কোনো একটা খাবেন, আর না হলে আপনি বুঝবেন কিভাবে আপনি সুস্থ কোনটায় হচ্ছেন, অসুস্থ কোনটায় হচ্ছেন? তো যদি আপনি আমার কাছে চিকিৎসা নেন, তাহলে ওইখানের হোমিও এবং এলো দুইটার কোনোটাই খেতে পারবেন না, শুধু আমারটাই খাবেন। তাহলে আপনার জিজ্ঞাসাবাদ আমি করব, আর না হয় আমি ওষুধও দিব না, মানে আপনাকে চিকিৎসাও করব না। তো ও একটু চিন্তা করতেছে, আপনি পারবেন নি? আমি বললাম যে দেখি চেষ্টা করে। তো আমার আমার অবজারভেশন শুরু, শারীরিক ভাবে শক্তিশালী গঠন, এবং তার মধ্যে যে বিষয়টা আমি দেখলাম, সে চিকিৎসার ব্যাপারে ততটা সিরিয়াস নয়, এবং সে তাকে প্রশ্ন করল, মানে তার শারীরিক গঠন দেখে আমি বুঝে গেলাম তার চলাফেরা, যে আপনি কি ধরনের চলাফেরাটা পছন্দ করেন, খুব চাপ টাপ নিতে এসে? না, আমি যে বন্ধু বান্ধবের সাথে ঘুরতে পারলে খুব ভালো লাগে, আনন্দ ফুর্তি করি। ও ওষুধ ঠিকঠাক মতো খান? না, আমি ওষুধ ঠিকঠাক মতো খাই না, খুব সহজে আমি ওষুধ খাই না, সহজে ডাক্তারের কাছে যাই না। যখন আমার ব্যথাটা চলতে থাকে, আমি তাকে শুরুতে আমি একটু বুঝে গেছিলাম, তো যখন আমার ব্যথাটা শুরু হয়, আমি খেয়াল করতে থাকি এই ব্যথাটা আমার কি হচ্ছে, এটা কোন দিকে যাচ্ছে। যখন দেখি যে না, ব্যথাটা মানে আরো খারাপ মনে হচ্ছে, বেশি মনে হচ্ছে, তখন আমি ভয় পেয়ে যাই, আর তখন আমি ডাক্তারের কাছে দৌড়ে যাই। তো আজকে আমার কাছে আসলেন কেন? দৌড়ে আমার বাসার কাছেই আপনি এতদিন তো আসেননি। আমি অনেকদিন ধরে ভাবতেছি আপনার কাছে আসবো, আসলে আমার মানে সে গুরুত্ব থাকে না, এখন ব্যথাটা বেশি হচ্ছে, একবারে ভালো হচ্ছে না, প্রেশারটা খুব বেশি আপ ডাউন করতেছে, এখন আমার ভয় হচ্ছে। কি ভয় হচ্ছে? যদি আমি তো গুগলে পড়ছি এটা থেকে আরো খারাপ কিছু হয়, আরো যদি খারাপ কিছু হয়, আরো যদি মানে সেরকম বোঝাচ্ছে যে এখন সমস্যাটা আগে কম ছিল, এখন সমস্যাটা তার কাছে মনে হচ্ছে যে আরো নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। জাস্ট এই জায়গাটা আমি পেলাম, সাথে তাকে আমি প্রশ্ন করলাম যে আপনি ছোটকাল থেকে এ পর্যন্ত কিরকম অসুস্থ হলেন, আর কত ডাক্তারের কাছে গেলেন? বলে যে না, আমি তেমন কোনো ডাক্তারের কাছে যাই না, সহজেও ডাক্তারের কাছে যাই না,
আমি তেমন বেশি ওষুধ খাইতে পছন্দ করি না, খুব বেশি সমস্যা হলে তখনই ডাক্তারের কাছে যাই আর ওষুধ খাই। তাহলে এই সমস্যাটা নিয়ে আপনার কি এখন, আপনার কি সমস্যা হচ্ছে যে এখন আমার সমস্যা হচ্ছে, এটা থেকে যদি আরো আরো সামনের দিকে আরো বেশি হয়ে যায়? এতটুকুর মধ্যে মানে ঠিক আছে, আপনি আর অন্য ওষুধগুলি খাবেন না, আমি যে আগের হোমিওগুলি খাচ্ছি ওগুলো খাবো না, আমাকে যে না এলো প্রেশার ওষুধ খাবো না, আমি বলছি যে না, তাকে আমি ওষুধ দিছি হার্ট ইস্যু, হার্ট তিন পুরিয়ে ওষুধ দিছি, ঠিক ঠিক দুদিন পরেই আমাকে বললো যে আমার যে ঘাড়ের ঝিঝিটা করতো, ঝিঝি করতো সেটা নাই, আর মাথা ব্যথাটা শুরু হলে আমার কাছে মনে হইতো যে আমি দাঁড়ানো থেকে পড়ে যাব, হাঁটতে পারবো না, আমার মাথা ব্যথা আল্লাহ এখন অনেকখানি নাই, আমার কাঁধের ব্যথাটা কাঁধের ব্যথাটা কিছুটা আছে, কালকে আসলো, কালকে আমি প্লাসিবো দিয়ে দিছি। সে ফুর্তি করতে পছন্দ করে, বন্ধু বান্ধবের সাথে গল্প খুশি আড্ডা এগুলি বেশ পছন্দ করে। আপনার অবজারভেশনটা একটু সুন্দর করে বলেন। শারীরিক ভাবে শক্তপোক্ত হ্যাঁ, এবং সে মানে তার সারা জীবন ইতিহাসে সে হাসি খুশি ফুর্তি এগুলি খুব তার পছন্দ। পারিবারিক দায়িত্বের ব্যাপারে খুব বেশি সিরিয়াস নয়, রোগ হলো চট করে ওষুধ খেয়ে ফেলে না এবং রোগে ভুগতে থাকে, সাধারণ ছোটখাটো ব্যাপারকে সে কোনো গুরুত্বই দেয় না। যখন সে তার সমস্যাটা ছিল ঘাড় ব্যথা সাথে মাথা ব্যথা এবং তাকে একেবারে শয্যাশায়ী করে ফেলে, তো সে এটা নিয়ে চলতে থাকে, এটাকে কোনো গুরুত্ব দেয় না। কিন্তু যখন সমস্যাটা খুব বেশি বাড়তে থাকে তখন সে ভয় পেয়ে যায়, তখন সে ভয় পেয়ে যায় যে আরো সাংঘাতিক কিছু হয়ে যায়, যদি আরো বৃদ্ধি পেয়ে যায়, আর তখনই সে ওষুধের জন্য ডাক্তারের কাছে আসে, আর না হয় সে ডাক্তারের কাছে ওষুধের জন্য যাবে না। যারা নতুন ঢুকেছেন তারা এই জায়গাটুকু, ডাক্তার জাহাঙ্গীর ভাই যেটুকু বললেন, এই জায়গাটুকু হচ্ছে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাইড জায়গা, ক্লিনিক্যালি অ্যাপ্লাইড জায়গা বা প্র্যাকটিক্যালি অ্যাপ্লাইড জায়গা ওপিএমের জন্য। এটা প্রত্যেকটা ওপিএমের পেশেন্টের ক্ষেত্রে দেখতে পাবেন আপনারা, প্রত্যেকটা। হ্যাঁ, এ যাবত যতগুলো ওপিএম এর পেশেন্ট দেখেছি, প্রতিটা ওপিএম এর রোগী এই একই গতি প্রকৃতি নিয়ে আসে, একই গতি প্রকৃতি। এটাকে খুব ভালো করে মাথায় রাখবেন, এইটাকে একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। আচ্ছা, আর আপনাদের বুঝতে অসুবিধা হলে একটু বলবেন, তাহলে জিনিসটাকে আরো সহজ সরল করে বুঝিয়ে দেওয়া হবে, যাতে প্র্যাকটিক্যালটা এখানেই হয়ে যায়, বিশেষ করে যারা নতুন ঢুকেছেন। আমি স্যার আরেকটা কেস বলবো অ্যালার্জির, তাও আজকের আমাদের উল্লেখিত মেডিসিনের ভিতরে। ওপিএম সম্বন্ধে কারো কিছু বলার থাকলে বলুন। কারো কিছু কেস থাকলে বা জিজ্ঞাসা থাকলে বলতে পারেন। এই কেসটা, এই কেসটাকে যদি ডাক্তার সাইদুর রহমান আমাদের সঙ্গে যুক্ত আছেন? জি স্যার।
ও আচ্ছা আচ্ছা, আপনার এটাকে আমি বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ, আপনার মিউট করে দিলাম। আচ্ছা, এই কেসটাতে যদি আমরা রেপার্টারাইজেশন করতাম, পূর্বের ধারণা মতে যদি রেপার্টারাইজেশন করতাম, তাহলে প্রথম রুব্রিক হচ্ছে অ্যাডাল্টেরা। দেখেন মেডিসিন গুলো কিভাবে ভুল হয়। প্রথম মেডিসিন হতো অ্যাডাল্টেরাস, অ্যাডাল্টেরাসের সঙ্গে তার দ্বিতীয় রুব্রিক হতো ফ্রিভোলাস। অ্যাডাল্টেরাস মানে হচ্ছে ভেজাল করা, ভালোর সঙ্গে মন্দের মিশ্রণ, একসঙ্গে অনেকগুলো জিনিস দ্বারা মানে জিনিস ব্যবহার করা, এক মানে একটা কারণকে দূর করার জন্য এট এ টাইমে অনেকগুলো জিনিস ব্যবহার করা, ভালোর সঙ্গে মন্দের মিশ্রণ করা। তো সেখানে কি হয়েছে, একসঙ্গে অ্যালোপ্যাথিও খাবে, হোমিওপ্যাথিও খাবে, অ্যালোপ্যাথিও চলবে, হোমিওপ্যাথিও চলবে, দুটোই চলবে। এটা হচ্ছে তার অ্যাডাল্টেরাস, ভালো মানে ভেজাল করছে, ভেজাল করে খাচ্ছে, অ্যালোপ্যাথির সঙ্গে হোমিওপ্যাথির ভেজাল করছে, ভেজাল করে খাওয়া। তাহলে পেশেন্টের কথা অনুযায়ী যদি মানে পিপিপি যারা করেন তারা, বা ওই ইনি আপনার শুধু রুব্রিক পেশেন্টকে না বুঝে যারা রুব্রিক বেসিসে ট্রিটমেন্ট করেন, যেমন ইয়ে করেন আপনার ওই মেন্টাল কি বলে আমাদের ডান বাম টোটালিটি তিতামিডা, না না ওগুলো তো আপনার ইয়ে করেন বর্মন সাহেব করেন, যেটা ব্যর্থতার প্রথম চাবি কাঠি। আর আর একজন করেন হচ্ছে আমাদের কল্যাণের ওই ভদ্রলোকের নাম ভুলে আছে, যিনি শুধু ওই অ্যাক্টিং করে করে রুব্রিকের উপরেই মেডিসিন গুলোকে প্রয়োগ করেন পেশেন্টকে না বুঝে। যাই হোক, তা পেশেন্টের যা অভিব্যক্তি এবং রুব্রিক আর রুব্রিকের অনুসারে যদি চলা যায় পেশেন্টকে না বুঝে, তাহলে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে ঠিক এইরকম একই সঙ্গে। এবার এটাকে অ্যানালাইসিস করলে কি হচ্ছে, একসঙ্গে দুটো মেডিসিন খাচ্ছে, হ্যাঁ অ্যাডাল্টেরাস, আর কোনো চিন্তা ভাবনা কিছু করে না, মেডিসিনও ঠিক মতো খাইতে চায় না, গুরুত্ব দেয় না ঠিক মতো, তাহলে ফ্রিভোলাস, তাহলে অ্যাডাল্টেরাস হলে ফ্রিভোলাস হতো, হলো। আর কি, আর কি কথা ছিল, এইগুলো পালসিটেলা ল্যাকেসিস, দেহে অনেকটা বেশি শক্তি আছে, এই জায়গাটা তো ওনারা লক্ষ্য করেন না, এই জায়গাগুলোকে লক্ষ্য করেন না। আর কি কথা ছিল, বেশ সে ওষুধ খেতে তো পছন্দ করেন না, আর ফুর্তি বন্ধু বান্ধব না হই হুল্লো রেডি তার প্রধান আনন্দের জায়গা, এবং অ্যামিউজমেন্ট ডিজায়ার নেন, অ্যামিউজমেন্ট ডিজায়ার, অ্যামিউজমেন্ট ডিজায়ার নিলাম। হ্যাঁ, তারপরে তারপরে স্যার আমি তো মানে আমার রোগটা হয়েছে অনেক দিনে, ভাবতেছি এটা নিয়ে, এটা নিয়ে ভাবতেছি দেখি কি হয়, কিন্তু যখন দেখলাম যে না এটা তো বেশি হচ্ছে তখনই ভয় পেয়ে গেলাম, ভয় পাইয়া যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিসের ভয়? যদি আরো আরো বৃদ্ধি পাইয়া যায়, আরো খারাপ হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই কি আছে আরো একটা খারাপ অবস্থা হয়ে যায়। কি ডিলিউশন ফ্যান্টম সিজ নাকি একটা আছে না কখন ভাই? ডিলিউশন ইমেজ ফ্যান্টম সিজ, ডিলিউশন ইমেজ ফ্যান্টম সিজ, সিনথেটিক কি কি রুব্রিক আছে তো কি জানি এটা। হ্যাঁ এই তো ফ্যান্টম সিজ, তিনি এখন ফ্যান্টম দেখছেন, হ্যাঁ নেগেটিভ কিছু ইয়ে দেখছেন, ফ্যান্টম দেখছেন এখন, ল্যাকেসিস পালসে জেলা, এই দুটোর মধ্যে একটা মেডিসিন দিতেন, পালসে জেলা হোক ল্যাকেসিস হোক কোনো একটা দিতেন।
এবং আরেকটা ব্যাপার ছিল তার উপস্থাপনের মধ্যে, সে উপস্থাপনের মধ্যে একদম ক্লিয়ার কাট বলেন, একটু লাজুক লাজুক ভাবও ছিল। আচ্ছা আচ্ছা, লাজুক লাজুক ভাব, মানে আপনার অবজারভেশনে। তাহলে আপনি জি একটু লাজুক লাজুক ভাবও ছিল, হালকা হাসি লাজুক লাজুক ভাব। টিমিডিটি বাসফল, এগুলো হচ্ছে অরিজিনাল জায়গা। যারা নতুন ঢুকেছেন বা কারোর জিজ্ঞাসা থাকলে অবশ্যই বলবেন, জানাবেন। এখন এই কেস থেকে অ্যানালাইসিস করি আমরা যেটা বুঝতে পারলাম, ডাক্তার নিতাই চন্দ্র আছেন নাকি? ডাক্তার নিতাই চন্দ্র যুক্ত আছেন? আচ্ছা, যাক গা। এই কেসটাকে অ্যানালাইসিস করে আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে কি, খুব ভালো করে বোঝেন, আগে অবজারভেশনটা দেখেন। অবজারভেশনটা কি ছিল, না লোকটা একটু শক্তিশালী, লোকটা শক্তিশালী এবং তার চেহারাতে যেটা দেখা যাচ্ছে যে সে সবসময় আনন্দ ফুর্তি করে বেড়ান, সবসময় আনন্দ ফুর্তি করে, হ্যাঁ মানে সে আনন্দ চায়, মজা চায়, ফুর্তি করে বেড়ান। তো দেহে প্রচন্ড শক্তি, প্রচুর শক্তি, দেহে প্রচুর শক্তির সঙ্গে আনন্দ ফুর্তি, খুশি খুশি ভাব সব সময়। এই রুব্রিকটা হচ্ছে ভিভা চেয়ার, এটা আপনি চোখে দেখতে পাচ্ছেন, এটাকে ছাড়া যাবে না, এটাকে ফেলা যাবে না, এটা হলো ভিভা চেয়ার। এই ভিভেসিয়াস ব্যক্তি, ব্যক্তিটা কিরকম, না ব্যক্তিটা ভিভেসিয়াস, ভিভেসিয়াস এখানে ল্যাটিসিসের মধ্যেও রয়েছে ভিভেসিয়াস। আচ্ছা, ভিভেসিয়াস এর সঙ্গে আপনি আরেকটা জিনিস কি দেখতে পেলেন, যে লাজুক লাজুক ভাব, কথা বলার সময় একটু লাজুক লাজুক ভাব, এটাও আপনি দেখতে পেলেন। এটা হচ্ছে টিমিডিটি বাসফুল, লাজুক লাজুক ভাব, লজ্জিত লজ্জিত ভাব, যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে টিমিডিটি। আর এর সদৃশ আরেকটা রুব্রিক আছে, সেটা হলো এম্বারাসমেন্ট। এম্বারাসমেন্টটা হচ্ছে যে নিজে নিজে লজ্জিত বোধ করা, মানে নিজের ভিতরে নিজে লজ্জিত বোধ করা। আর টিমিডিটি হচ্ছে অন্যের সামনে যখন যাচ্ছে, অন্যরা যখন দেখছে, অন্যের সামনে যখন উপস্থিত হচ্ছে তখন লজ্জিত বোধ করা। আর এম্বারাসড হচ্ছে অন্যের সামনে নয়, অন্যের সামনে নয়, অন্যরা কোথায় আছে তা ঠিক নেই, মানে নিজের মধ্যে থেকে নিজেরই লজ্জিত বোধ করা, সেখান থেকে শুরু হয়েছে। অন্যদের সামনে যেতেই পারবে না, অন্যদের সামনে একেবারে যেতেই পারবে না, মানে আগে থেকে এত লজ্জিত বোধ। হ্যাঁ, আর টিমিডিটি হচ্ছে, টিমিডিটিও আগে থেকে হতে পারে কিন্তু সে পরিস্থিতির মুখোমুখি যায়, টিমিডিটি পরিস্থিতির মুখোমুখি যায়, আর এম্বারাসমেন্ট যেতেই যেতেই পারে না, এত বেশি লজ্জিত থাকে। এইটাকে আরো ক্লিয়ার করছি, দাঁড়ান। এটাকে আরো ক্লিয়ার করছি, এলিমেন্টস ফ্রম এমব্রাজমেন্ট।
ওর এম্বারাসমেন্ট আমার এখানে এক্সপ্লেন করা নেই। এম্বারাসমেন্ট হচ্ছে ওই রকম, আপনি হয়তো রাস্তায় বার হলেন কোন একটা জায়গাতে যাবেন বলে, আপনি যাচ্ছেন বেশ আনন্দ সঙ্গে যাচ্ছেন, কিন্তু যেতে যেতে ইস্ত্রি করা জামা কাপড় একবারে পরিষ্কার ঝকঝকে জামা কাপড় আপনার, এখন বর্ষার সময় পাশ দিয়ে গাড়ি যেতে গিয়ে অনেক পরিমাণে জল, জলের উপর গাড়িটা যেতে গিয়ে ছিটকিয়ে এসে আপনার কাপড় চোপড় পরিয়ে দিল। স্যার আমি একটা হাস্যকর উদাহরণ দিই স্যার। হ্যাঁ হ্যাঁ, যেমন একজন ব্যক্তি অফিসে গেল একদম পরিপাটি ফিটফাট হয়ে, সে কথা বলতেছে, মেল ফিমেল সব ধরনের স্টাফে আছে, হঠাৎ দেখলো তার চেনটা খুলে আরেকজন আঙ্গুল দিয়ে দেখাইলো, যেই পরিবেশটা হবে। হ্যাঁ, কি পরিবেশ পরিস্থিতিটা হয় এটা। তারপর আমি যেটা বলতে চাইছিলাম যে এখন তার ওই পোশাক গুলোতে কাদা জলে ভর্তি হয়ে গেছে, এখন সেন্সিটিভ পার্সন এত বেশি লজ্জিত বোধ যে মানুষজনের ভিতর দিয়ে যাওয়াটাই তার কাছে এখন অত্যন্ত কষ্টের। কি করে যাবে কি করে যাবে, এই যে একটা অতিরিক্ত লজ্জিত বোধ, এটাই হচ্ছে এম্বারাসমেন্ট। কোনো সমস্যা হওয়ার পর লোকজনের সামনে বার হতে এসে লজ্জায় লাল হয়ে যাচ্ছে, এটা হচ্ছে এম্বারাসমেন্ট। এম্বারাসমেন্টের কারণে সে পাবলিকের সামনে যেতে পারছে না, আর টিমিডিটি হচ্ছে পাবলিকের সামনে গিয়ে যে লজ্জিত বোধ করি আমরা, সাধারণত প্রত্যেকটা মানুষই একটা লজ্জিত লজ্জিত বোধ করি, লজ্জিত চেহারা থাকে, এম্বারাসমেন্ট অপ্রস্তুত, এটাকে আলাদা ভাবে লিখেছি এম্বারাসমেন্ট হচ্ছে অপ্রস্তুত বোধ, বিব্রত বোধ, লজ্জিত বোধ। সেটা বুঝলাম ব্যাখ্যাটা কি, ব্যক্তির নিজেকে নিজের কাছেই বিব্রত বা লজ্জিত অনুভব করে, পরিস্থিতির উপরে ব্যক্তির নিজের বিবেকের কাছে আত্মসচেতনতা থেকে বিব্রত বোধ বা লজ্জিত বোধ অনুভব করে, মন্দ অথবা লজ্জাজনক কোনো কিছুর কারণে আত্মসচেতনতা থেকে অস্বস্তিকর অনুভূতি এবং লজ্জাভিভূত অপ্রস্তুত বোধ, এটাই হচ্ছে এম্বারাসমেন্ট। হ্যাঁ, টিমিডিটি দেখছি, MNOPQRST প্রখন মিয়া ভাই এগুলো খুব ভালো বোঝেন রুব্রিক গুলো, THI টিমিডিটি। টিমিডিটি ভীতু স্বভাব, ভীতু সাহসের অভাব সঙ্গে লজ্জিত বোধ, সাহসের অভাবের সঙ্গে লজ্জিত বোধ বা ভীতু স্বভাব, ভীতু স্বভাবের সাথে লজ্জিত বোধ। ভীতু স্বভাবের জন্য কোনো ব্যক্তি বা পরিস্থিতির মুখোমুখি হতে নিজেকে দূরে রাখে, জনসাধারণের মনোযোগ থেকে নিজেকে গুটিয়ে রাখে, কোনো কিছুতে ঝুঁকে নেবার সাহসের অভাব, কিন্তু কিছুক্ষণ পরে তার ভীরুতা চলে যায়, তখন সে অন্যদের সাথে মিশতে পারে। এই তো, এটা আমার বলা হলো না, দারুণ দারুণ জায়গা। এম্বারাসমেন্টে, এম্বারাসমেন্টে কিছুক্ষণ পরেও তার লজ্জিত বোধ যাবে না। টিমিডিটি আর এম্বারাসমেন্টের মধ্যে পার্থক্য হচ্ছে এটা, টিমিডিটি হচ্ছে মেলামেশা করার কিছুক্ষণ পরেই তার লজ্জিত বোধটা চলে যাবে, হ্যাঁ আর থাকবে না, আর এম্বারাসমেন্টটা লজ্জিত বোধ বা বিব্রত বোধ থেকেই যাবে। উদাহরণ, কোনো জনসভাতে বা কোনো অনুষ্ঠানে টিমিড ব্যক্তি একটি কর্নারে শান্তভাবে চুপ করে বসে থাকবে, সে কারোর সাথে মিশতে পারে না, কিন্তু কিছুক্ষণ পরে এই ভীরুতা চলে যায়, তখন অন্যদের সাথে মিশতে পারে। নতুন লোক বা অপরিচিত লোক বাড়িতে এলে টিমিড শিশু ভীতু স্বভাবের জন্য তাদের দৃষ্টি থেকে নিজেকে সরিয়ে রাখতে চেষ্টা করবে এবং অন্য ঘরে লুকাবে,
কিন্তু কিছু সময় পরে তার ভয় কিছুটা কেটে যাবে এবং তাদের দৃষ্টিতে চলে আসবে। এমব্রাজমেন্ট হলে এই লাজুকতা লজ্জিতর অনুভূতিটা থেকেই যাবে, একই মাত্রায় থেকে যায়, যেতে চায় না। টিমিডিটি আর এমব্রাজমেন্টের মধ্যে এইটুকুনি ফারাক। আর এর কাছাকাছি আরেকটা রুব্রিক, সেটা হচ্ছে কাওয়ার্ডিস। কাওয়ার্ডিস হচ্ছে ভীরু স্বভাব, কাপুরুষ যাকে আমরা বলি। হ্যাঁ, সেখানে লজ্জার সঙ্গে কোনো সম্পর্ক নেই, কাপুরুষের লজ্জার সঙ্গে কোনো সম্পর্ক নেই। কাপুরুষের সম্পর্ক হচ্ছে আপনার সাহসের সাথে সম্পর্ক। কাওয়ার্ডিস কখনো কোনো পরিস্থিতির মুখোমুখি হতে চায় না, ভয়ের কারণে কোনো পরিস্থিতির মুখোমুখি হতে চায় না। সে নিজেকে সবসময় যে কোনো পরিস্থিতি থেকে দূরে রাখে। আর যে কোনো পরিস্থিতির মুখোমুখি হতে চায় সে হচ্ছে আপনার কারেজিয়ার, কারেজিয়ার আর ডিফিয়েন্ট। ডিফিয়েন্ট হচ্ছে বাধার মুখোমুখি, বাধার মুখোমুখি পরোয়া না করে সামনে আগাতে চালাকে বলা হয়। কি বললাম? বাধার মুখোমুখি, বাধার মুখোমুখি, বাধার মুখোমুখি, বাধা থাকতে হবে, বাধার মুখোমুখি পরোয়া না করাকে বলা হয় ডিফিয়েন্ট, এটা মনে রাখতে হবে। আর কারেজিয়াস হচ্ছে জাস্ট সাহস। কারেজিয়াস, যেমন আপনাকে বলা হলো রাত্রিবেলাতে আপনি কি গোরস্থানে যেতে পারবেন বা শ্মশানে যেতে পারবেন, আপনি বললেন হ্যাঁ আমি যেতে পারবো, বললো ঠিক আছে তাহলে এই জিনিসটা ওই শ্মশানে বা গোরস্থানে গিয়ে রেখে হবে, কবরস্থানে রেখে হবে, বললো ঠিক আছে একটা জিনিস ঠিক খাওয়াবো, হ্যাঁ সে চলে গেল। এটা হলো সাহস, এটা হলো সাহস। আর ওইখানে যদি কেউ বাধা দেয় না, খবরদার ওখানে যাস না, ওখানে এইসব আছে, বহু লোক দেখেছে এবং বহু লোকের ক্ষতি হয়েছে, ওখানে তুই যাস না, এই সামান্য লোভের জন্য তুই একদমই যাস না, ওখানে তুই বিরাট ক্ষতি হবে। আরে ছাড়ো তো, ক্ষতি কি হয় সে আমি দেখে নেবো। কোনো বাধা বিঘ্ন, শত বাধা বিঘ্ন না মেনেও সে বেরিয়ে চলে গেল, এটা তার সাহস নয়, এটা হচ্ছে ডেফিয়েন্ট। কারেজিয়াস আর ডেফিয়েন্টের মধ্যে এই ফারাক। আর কাওয়ার্ডেস হচ্ছে কাপুরুষ বা ভীরুতা, সহজে আতঙ্কিত হয় এবং বিপজ্জনক বা কঠিন পরিস্থিতিকে এড়িয়ে চলে, এমন ভীরু স্বভাবের গুণাবলীর ব্যক্তি। শুধু কঠিন পরিস্থিতি বা বিপজ্জনক পরিস্থিতি নয়, মানে যে পরিস্থিতিতে তাকে বল প্রয়োগ করতে হয়, সাহস প্রয়োগ করতে হয়, সেই পরিস্থিতির মুখোমুখি সে হবে না, কাওয়ার্ডেস। আর হচ্ছে কারেজিয়াস হচ্ছে আপনার সাহসী বা নির্ভীক, ভয় ভীতিহীন ভাবে বিপদের মুখোমুখি হতে পারার সাহস, কিন্তু বাধাকে অতিক্রম করে আগিয়ে চলার বিষয় নাই। এই ছোট্ট ছোট ফারাক, কোনো বাধাকে অতিক্রম করে, বাধাকে পরোয়া না করে সামনে আগিয়ে যাওয়ার ব্যাপারটা কারেজিয়াস নয়। ভয় ভীতিহীন ভাবে বিপদের মুখোমুখি হতে পারার সাহস, বিপদজনক বা কঠিন পরিস্থিতিতে ভয়কে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আছে। অনেক ভোগান্তি থাকা সত্ত্বেও একজন রোগী তার কার্যকলাপটি পরিবর্তন করতে প্রস্তুত। এ বাবু,
এটা দিলা এটা দিলা তাহলে বোঝা গেল তো, অনেক কারেজিয়াসের উদাহরণ হচ্ছে অনেক ভোগান্তি থাকা সত্ত্বেও একজন রুগী তার কার্যকলাপটি পরিবর্তন করতে প্রস্তুত নন, তার মধ্যে প্রতিরোধ করার সাহস রয়েছে, তাকে যে পরিস্থিতিতে স্থাপন করা হয়েছে তার কোনো বিপজ্জনক পরিণতির বিষয়ে তিনি ভীত নন। বিপদ হতে পারে, ওই যেমন দেখানো হলো যে হ্যাঁ ওখানে যাস না, হ্যাঁ ওখানে সে নিজে নিজে হয়তো অনুভব করছে যে না ওখানে গেলে ভয় ভীতি কিছু হতে পারে, খারাপ কিছু হতে পারে, এটা তার ভিতরে ভিতরে অনুভব হচ্ছে, কিন্তু তারপরেও সে সেখানে চলে যাচ্ছে, নির্ভীক সাহসটা দেখাচ্ছে। আর ডিফারেন্ট হচ্ছে অনেক বাধা দেওয়া হচ্ছে, অনেক বাধা দেওয়া হচ্ছে, অনেক বাধা দেওয়া সত্ত্বেও সে কোন রকম তোয়াক্কা করলো না, কোনো পরোয়া করলো না, না করে সেখানে চলে গেল, সেটাই হচ্ছে ডিফিয়েন্ট। তাহলে আমরা যেটা বলছিলাম যে ভিভাসিয়াস, তাহলে ভিভাসিয়াস আর হচ্ছে টিমিডিটি বাসফুল, এই দুটো হচ্ছে অবজার্ভিং সিমটম। তারপর পেশেন্ট কি বললেন যে আমি কোনো ওষুধ খাই না, আমি সহজে কোনো ওষুধ খাই না, তার মানে কন্টেন্ট থাকে, কন্টেন্ট থাকলে তার ওষুধ দরকার হয় না, আর বর্তমান যে সমস্যায় ভুগছেন এই সমস্যার জন্য সে ওষুধ নেবে নেবে ভাবছে, ডাক্তারখানায় আসবে আসবে ভাবছে কিন্তু আসছে না, এই যে এটা কি না ভিতরে তার সচেতনতা আছে কিন্তু অগ্রসর নেই, ভিতরে সচেতনতা আছে এটা হচ্ছে ওপিয়ামের একটা প্রধান বৈশিষ্ট্য, প্রধান মানে স্বাতন্ত্রকরণ বৈশিষ্ট্য, এইটাকে খেয়াল রাখতে হবে যে সে তার ভিতরে সচেতনতা আছে কিন্তু সে অগ্রসর হচ্ছে না, ডাক্তারখানায় যাবে যাবে ওষুধ নেবে নেবে এরকম ভাব, কেন নিচ্ছে না, সে লক্ষ্য রাখছে যে সমস্যাটা তার একই থাকছে না বড় হচ্ছে, এই জায়গাটা হলো ওপিয়ামের জন্য নির্দিষ্ট, একদম ওপিয়ামের জন্য নির্দিষ্ট এই জায়গাটা, সাধারণত ওপিয়াম করে, সাধারণত ওপিয়াম করে, যখনই তার সমস্যা আসে সে রোগ হোক বা পারিপার্শ্বিক কোনো সমস্যা হোক, ও প্রথমে সমস্যাটাকে তার মাথায় নিয়ে নেয়, নিয়ে নেবার পরে সে অতটা সিরিয়াসলি নেয় না, ক্যাজুয়ালি নেয়,
সালামু আলাইকুম স্যার, সম্ভবত নেটের কারণে বা বিদ্যুতের কারণে হয়তো লেফট হয়ে গেছেন। এখনো রেকর্ড হচ্ছে, রেকর্ডটা কেটে দেন। তো আচ্ছা ঠিক আছে, তো এই কেসটা তো ছিল ওপিএম এর, স্যার একটু ওপিএম এর দাদু তো লক্ষণ একটু বলে দিলে স্যার একটু ভালো হয় আর কি। মানে ওপিএম এর দাদুগত লক্ষণ গুলো একটু বলে। হ্যাঁ, ওপিএম এর যে ব্যাপারটা হচ্ছে, একটা সহজ কথা, একটা মানে একটা টাইটেল দিয়ে ওপিএম কে চিনা যায়, যে ওপিএম এর রোগীরা মনে করে যে এই দুনিয়া মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, সকাল বিকাল বাঁচবো কিনা বুঝতে না পারো। মানে সে তার জীবনকে ফুর্তি করবে, ফুর্তি করে ভোগ করবে, সে এত সাত পাঁচ ভাববে না, পরিশ্রম করবে, চলতে থাকবে, গুরুত্বই দিবে না কোনো সমস্যাকে, কিন্তু সমস্যাটা তার মনের মধ্যে থাকবে, এটা সে ভাববে, কাজও করবে, চিকিৎসা নিবে না। কিন্তু যখন অন্যরা বলবো ওষুধ খাও, সে খাবে না, ডাক্তারের কাছেও সে যাবে না, কিন্তু যখন তার ভিতরে ভিতরে উপলব্ধি আসবে যে না, আর মনে হয় খারাপ হয়ে যাবে, মনে হয় এইবার যাওয়া দরকার, তখনই সে ডাক্তারের কাছে যাবে আর ওষুধ খাবে, এর আগে সে ওষুধ খাবে না। আর সেই সাথে ওপিএমের ব্যক্তিটা একটু লাজুকের বা বোকা বোকা ভাবের অনুগত হয়, সে তার রোগের প্রাথমিক অবস্থা বা প্রায় বেশিরভাগ অবস্থায় কন্ট্রাইন্ট, চুপচাপ শান্ত থাকে, তার রোগ আছে কিন্তু কাউকে বলে না বা দেখে না, চলছে স্বাভাবিক মতো, যেটা অন্যের হলে সে দৌড়িয়ে চলে যেত, কিন্তু ওপিএম যাবে না সহজে। এটা হচ্ছে অল্প কথা ওপিএমের ক্যারেক্টার। আমি আরেকটা কেস বলছি, ওষুধ বলবো না, ওষুধটা আশা করি আপনারাই বলে দিবেন, খুব মানে ছোটখাটো কেস। একজন রুগী আসলো, উনি সুন্দর চেহারা, সুন্দর দাড়ি টুপে আছে, সমস্যা সমস্যা হচ্ছে আমার 16-17 বছর যাবত অ্যালার্জি, প্রচন্ড চুলকানি, অনেক চুলকানি, অনেক ওষুধ, অনেক মলম ব্যবহার করেছি, ইঞ্জেকশন নিয়েছি, আবার ফিরে আসে। আমি ওষুধ খাইছি অ্যালো হোমিও, খাইলে কিছুদিন ভালো থাকি, তবে আমার খেয়াল করছি যে আমি যদি টক খাই, খেয়াল করছি আমি যদি টক খাই, ডাক্তার সাহেব টক খাইলে আমার চুলকানিটা বাইরা যায়, টক খাইলেই আমার চুলকানি বাইরা যায়। আচ্ছা, আর আর এমনি অন্যান্য অ্যালার্জি খাবার, দুধ মাংস এগুলি খাইলেও বাড়ে, তো আমি সব খাই। আচ্ছা, তো তো এটার কারণে আমরা কি সমস্যা হচ্ছে, সমস্যাটা ভালো হওয়া দরকার। তো ঠিক আছে, আপনি এটার এই যে চুলকা, ঠান্ডা গরম তাপ তাপ এগুলি তো দেখছেন, কই চুলকাইতে ভালো লাগে এবং গরমে বাড়ে, ঠান্ডায় আরাম, চুলকানোর পর জ্বালা করে, এগুলি হচ্ছে তার ফিজিক্যাল লক্ষণ, শুষ্ক চুলকানি। তো আমি বললাম যে 16 বছর চুলকানি, আপনি তো চলতেছেন ওষুধ খাই কি, এখন আর ওষুধ খাওয়া কি দরকার, আর বাকি বাঁচবেন কতদিন, চলে যান না, এগুলো ভালো লাগে না, এগুলো আমার ছেলের হয়ে গেছে, মেয়ের হয়ে গেছে। আচ্ছা, তো তা আমি তার ফাঁকে আমি তাকে সালফার মনে হচ্ছিল, কথা একটু বলছিল বেশি, কিন্তু আমি ভাবলাম যে না, একটু কথা বলি দেখি কি হয়। তো এক পর্যায়ে সে কথা বলতেছে, বলার ফাঁকে বলতেছে যে আমি জানি ওর ওয়াইফ অসুস্থ, লিভার ক্যান্সারে ভুগতেছে ওর ওয়াইফ, আমি ওর ওয়াইফকে স্যারকেও দেখাইছি, তো এখন তার ওয়াইফের চিকিৎসাটা সে মানে ওই অন্যান্য কবিরাজি বা ওই মতে করে, হোমিও করে না, হোমিও করছে 15 দিন, তো হোমিও তাড়াতাড়ি ভালো হবে না, এই জন্য হোমিও করে না। এর ফাঁকে বলে নিছি, আর এই রুগীটাকে সারা চিনে, আমি পরে পরিচয় দিব। তো ওই বলতেছে আমি
বিয়ে করতে হইব, আমার এই বউ দিয়ে সংসার চলবে না, এভাবে কি সংসার চলে নাকি? আর কথাবার্তার মধ্যে দেখলাম যে একটা লেসিপিয়াস একটা ভাব কথাবার্তার মধ্যে আছে, তার বউ ক্যান্সার। আমি তাকে বললাম যে আপনার এই বউটা তো সুস্থ ছিল, আপনার সংসারের অনেক সার্ভিস দিল, সে ক্যান্সার আক্রান্ত, চলতে পারে না, এখন সে অনেক পরিশ্রম করে, সে বউটার সাথে আচরণ জিজ্ঞেস করলাম, বউ চলতে পারে না, তার ইচ্ছাকৃত না, সে রোগের কারণে পারে না, তার সাথে ব্যবহার কেমন করেন, বকাবকি করেন? কয় হ্যাঁ করি, অনেক বকাবকি করি, 19-20 হলে বকাবকি করি। ও আপনি যদি রেগে যান তাহলে খুব খুব বেশি রেগে যান? হ্যাঁ রেগে যায়, রেগে গেলে আমি বকাঝকা করি, আর জানেন মাঝে মাঝে রাগ হয়ে যায়। আমি এত ধর্মকর্ম করলাম, নামাজ পড়ি, আমি পাঁচ বক্ত নামাজ পড়ি, ইনশাল্লাহ আমার নামাজ কাজে হয় না, আমার রোজা কাজে হয় না, আল্লাহ কেন আমারে এই আমার বউর এই রূপ দিল, আমার ছেলে ছেলে একটা অসুস্থ ছেলের এই রূপ দিল? আমি বুঝতে পারতেছি না, আমি তো আল্লাহর আদেশ ঠিকভাবেই পালন করি। জাস্ট এর মধ্যে আমি বুঝে গেছি, আমি তাকে ওষুধ দিলাম 30 শক্তি 2 পুরিয়া, এক সপ্তাহ পরে জানালো তার চুল কেন অনেকটা ভালো আছে। সে চুলকানি নিয়ে আসছে, এক প্রসঙ্গে বলতে বলতে বললো আমার আবার বিয়ে করতে হইব, আর নাহলে আমার সংসার চলবে কিভাবে, আমার এখন দুইটা মেয়ে একটা ছেলে, এ বউ তো এখন পারতেছে না, আমি তো একটা পুরুষ মানুষ, এখন সে পারে না, আর এই জন্য তার সাথে খুব চিল্লাচিল্লি বকাবকি এটা সেটা করি, আর আমি তো নামাজ রোজা করি, আমি সবকিছু করি, আল্লাহ কেন আমাকে এটা দিল, আল্লাহ আল্লাহ তো আমি তো আল্লাহ সব কাজে করি। এটা তো ব্যারাক্টা মার্কেসের মতো হয়ে গেছে অনেকটা। জি ব্যারাক্টা মেলবা মার্কেসের মতো অনেকটা হয়ে গেছে। ব্যারাক্টা ওরকম তো সংসার মধ্যে যারা তার জন্য অনেক কিছু করে, সে আল্লাহর প্রতি অসন্তুষ্ট। এটা ব্যারাক্টা মেলবা আর একটা ওষুধ আছে হলো আপনার গড ড্রিভেন স্পুল আর কি, বিকাশে তার যৌন চাহিদাটার ব্যাপারটা সে সন্তুষ্ট না, সে আবার বিয়ে করবে, কিন্তু স্ত্রী জীবিত আছে। আমি বললাম যে আপনার স্ত্রী তো এখনো জীবিত আছে, সে তো এখনো আপনাকে রান্না করে খাওয়াইতে পারে। সুন্দর নামাজ পড়ে দাঁড়িয়ে টুপে আছে, হ্যালো জি স্যার, হ্যালো স্যার, স্যার কেসটা বলছি যে শুনছেন স্যার? খোকন মিয়া ভাই, কেসটা ভিড়ের ট্রাম নয়। হ্যাঁ কেসটা শুনেছি, কেসটা ভিড়ের ট্রাম নয়, কেসটা একটা প্রকৃষ্ট চিত্র, এটাই পাওয়া যায়। বিভীষণটা হয়ে গেছে স্যার এই ওষুধটা, ওষুধের রিভিশনটা হয়ে যাবে স্যার কেসটা দিয়ে। কেউ বলতে পারবেন, আর কেউ বলতে পারবেন, এই গ্রুপের আর কেউ বলতে পারবেন?
ভিজনা ভিজনা আর কেউ বলতে পারবেন? আচ্ছা আমি ডাক্তার জাহাঙ্গীর ভাইকে বলছি, তিনার টোন, তিনার অবজারভেশন, মেজাজ, চোখ মুখ ইত্যাদি গুলো কেমন ছিল বলবার সময়ে বা আপনার সামনে উপস্থিত সময়ে, সেইটা একটু বলেন। খিটখিটে মেজাজের, রাগি মেজাজের লোক, খিটখিটে মেজাজের লোক, রাগি মেজাজের লোক, পরিশ্রমী, অনেক সংগ্রাম করেন ফ্যামিলির জন্য বা টিকে থাকার জন্য। তবে ভাবনা চিন্তায় কামুকতা, দুর্দান্ত চিত্র, দুর্দান্ত নাকসের চিত্র, আমি এই গ্রুপটাকে বলছি, হ্যাঁ এই গ্রুপের মধ্যে কে হতে পারে আপনার? এদের যে গ্রুপ, সেই গ্রুপের মধ্যে রয়েছে আর কি আছে, এইগুলোই ওষুধ গুলো এবার শোনা যাচ্ছে, বিদ্যুৎ চলে গেল ঠিক সময়ে, লাইসেন্স গেল, কল ক্যান্সারিস, ক্যামোমিলা, এটা হচ্ছে এই সমগোত্রের ওষুধ, এই গ্রুপের ওষুধেরা। নার্ভ শ্রমিকা তো বেশি অসুস্থ অবস্থায়, এত বেশি কথা নার্ভ শ্রমিকা বলতে পারে না। বেদনাপূর্ণ অবস্থায়, যন্ত্রণাপূর্ণ অবস্থায় মেডিসিনের নাম করে বললাম, এর মধ্যে কোনটা মনে হচ্ছে আপনার? কোনটা মনে হচ্ছে খোকন ভাই? এই গ্রুপের এরা, এর মধ্যে রয়েছে ক্যালিয়াওট, ক্যাভোমেলা, ক্যান্সার। সুস্থ অবস্থায় তো রোগীর আমরা ইন্ডিভিজুয়ালটা স্যার জানি না স্যার, সুস্থ অবস্থায় স্যার ব্যক্তি জীবনে বড় হওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে, বড় হতে চায়, অনেক সংগ্রাম করে, বড় হতে যায় যে, কিন্তু তার বড় হওয়ার জন্য যে চেষ্টা করে, মানে বড় হওয়ার যে কাজটা করে, এই কাজের সাথে কি তার প্রচেষ্টা, যে কাজটা করে এই কাজের সাথে তার এম্বিশন মিল আছে কি নাই? হ্যাঁ সে চেষ্টা করে, অনেক ব্যবসা করতে গিয়ে মায়ের খেয়েছে, সে আবার চেষ্টা করতেছে, এবং সে যখন রেগে যায় তখন বউর সাথে খুব খারাপ বাসা চিল্লা চিল্লি বকাবকি করে। যন্ত্রণাপূর্ণ অবস্থা সে কি করে, নিজের যন্ত্রণাপূর্ণ অবস্থা কি করে সে নিজের, যখন তখন চুলকাতে চুলকাতে খুব মজা লাগে, আসছে চুলকাতে খুব মজা লাগে, এবং চুলকাতে জ্বালা করে গরমে বাড়ে, ঠান্ডায় আরাম।
জি জি কিন্তু শুষ্ক চুলকান হাপার তালু গরম টক খাইলে চুলকানি বাড়ে। এই মেডিসিনের মধ্যে অ্যাম্বিশনটা আছে, অ্যাম্বিশন ইনক্রিজ আছে, কিন্তু আমি ফিজিক্যাল লক্ষণগুলি নেই নেই স্যার। ফিজিক্যাল লক্ষণগুলো তো একটা মেডিসিনকে নির্দেশ করে না, ফিজিক্যাল লক্ষণগুলো একটা মেডিসিনকে নির্দেশ করে তখন যখন সেটা আনকমন মোস্ট পিকুলিয়ার হয় তখন। আমি দুইটা কথা বলতে চাই স্যার, কখন মেয়া ভাইকে ফাইনাল শেষ সুযোগ দেওয়া হচ্ছে, সুযোগ খোকন মেয়া ভাই যদি পারাল তো পারবেন, তাছাড়া এখানে নরুন নাহর পারতে পারেন, এছাড়া আর কেউ পারবেন না। খোকন মেয়া ভাইকে শেষ চান্স। আমি বলতেছি যে রোগীটা স্যার যন্ত্রপূর্ণ অবস্থা একদম স্যার, যখন স্যার শিশু আছে তার মানে ক্ষতিগুলো চলে যায় তখন রিয়াকশনটা কি দেখায় স্যার, যে কোনো কাজের ক্ষেত্রে বা অসুস্থতার সময় আর কি স্যার, তখন কিছু প্রথম গালিগালাজ করুন হয়ে যায় স্যার, গালিগালাজ করে শেখো ওই যে বললো না গালিগালাজ করে, বিষয়টা হচ্ছে কি ব্যাপারটা হচ্ছে এইরকম, অনুভূতিটা সে সামনে আগাতে চাই কিন্তু পরিস্থিতির কারণে যখন আর সামনে আঘাত করে সে পরাজয় না হাল ছাড়ে না, আরো সামনে বেপরোয়া ভাবে আগিয়ে যাওয়ার চেষ্টা করে, তারপরেও যখন না আঘাতে পারে এবং পরিস্থিতি তাকে থমকে দেওয়ার জন্য পরিস্থিতিও শক্তপক্ত ভাবে বিরুদ্ধ আচরণ করে, তখন ও প্রচন্ড রেগে গিয়ে ওর দিক বিধি জ্ঞান থাকে লোকের সঙ্গে তার কি সম্পর্ক বা সামনের লোক পজিশনটা কি বা সে কোন পজিশনে দাঁড়িয়ে আছে এসব তার কোনো জ্ঞান থাকে না, কংগ্রেচুলেশন এটা হচ্ছে ক্যান্সারিসের ব্যক্তিত্ব, এটা হচ্ছে ক্যান্সারিসের ব্যক্তিত্ব, কিন্তু নাকভূমিকা হলে এই পরিস্থিতিতে কি করে, নাকভূমিকা হলে যখন পরিস্থিতি খুব খারাপ হয়ে যাচ্ছে তখন সে একা হয়ে যাবে, একদম নীরব হয়ে যাবে, একা হয়ে যাবে, তখন আর তাকে কাউকে ভালো লাগবে না, সে তখন বলবে আমার এখানে কেউ ঝামেলা করবে না তো আমাকে একটু একা থাকতে দাও, মানে কি বলে না সমস্যায় পড়লে আমরা সিনেমাতে দেখি বাস্তবে দেখি আমাকে ডিস্টার্ব করবে না তো আমাকে একটু একা থাকতে দাও, কতটা উগ্র ভঙ্গিমাতে এই কথাগুলো বলে তার মুখচেহারা দেখেই সামনের ব্যক্তি ভয় পেয়ে যায়, ফলে তার সঙ্গে আর কথা না বাড়িয়ে সেও নীরবে ওখান থেকে প্রস্থান করে, এই চরিত্রটা হচ্ছে নাকভূমিকা। এই ক্যামোমিলার সঙ্গে ক্যান্থারিসের খুব সদৃশ আছে, ক্যামোমিলার সঙ্গে ক্যান্থারিসের প্রচুর সদৃশ, কিন্তু মানে এত সদৃশ যে একজনের ঘাড়ে আর একজন চাপতে পারে, একজনের ঘাড়ে আর একজন চাপতে পারে, সবসময় ব্লাসফেমিটা স্পষ্ট ভাবে প্রকাশ পায় না, কেননা সমাজের এমন লোক যে গণ্যমান্য লোক উচ্চস্তরের লোকের সঙ্গে তার মেলামেশা করার প্রয়োজন হয় না, একেবারে নিডি পারসন এরকম যদি কোনো ব্যক্তি হয় তাহলে সে তো ভগবানের সংস্পর্শ পাচ্ছে না, সেই জায়গায় আমরা ক্যান্থারিসকে কি করে বুঝবো, এই জায়গাতে যদি বুঝতে পারেন বাকিগুলো ইজি হয়ে যাবে। তো ক্যান্থারিস এইরকম জায়গাতে ধৈর্য ধরে এবং সামনে আগে যাওয়ার জন্য চেষ্টা করে,
ধৈর্য ধরে সামনে আগে যাওয়ার জন্য চেষ্টা করে। তার এই শত চেষ্টার করেও যখন সে আর আগাতে না পারে তখন তার মুখ দিয়ে শুধু গালিগালাজ বার হয়, অত্যন্ত খারাপ ব্যবহার, অত্যন্ত গালিগালাজ এগুলো বার হয়। এটা হচ্ছে ক্যান্থারিস, ক্যামোমিলার অত ধৈর্য, অত ধৈর্য ক্যামোমিলার নেই। আমার এখনই হয়েছে, এখনই দরকার, না হলে সে গালিগালাজ করবে। শুধু এই সূক্ষ্ম স্তরের এই জায়গাটুকু আপনি ক্লিনিক্যাল অ্যাপ্লাইডে পার্থক্যটা খুঁজে পাবেন, বাকি পার্থক্য আর খুঁজে মিলাতে পারবেন না। ক্যান্থারিস আর ক্যামোমিলা এইরকম। এবার যদি আপনি লাইফ হিস্ট্রিতে যান সেখানে গিয়ে আবার মিলবে, কিন্তু সেখানে গিয়ে মিললেও পার্থক্য করা খুব কঠিন, সেখানেও সূক্ষ্ম স্তরের মধ্যে পার্থক্য। ক্যামোমিলার মধ্যে আজীবন আপনার ক্যাপ্রিসিয়াসনেস আছে, ক্যাপ্রিসিয়াসনেস হচ্ছে ক্যামোমিলার প্রধান বৈশিষ্ট্য, অবস্টিনেট ক্যাপ্রিসিয়াসনেস, অবস্টিনেট আর হচ্ছে ক্যাপ্রিসিয়াসনেস। ক্যামোমিলার একটা রুব্রিক রয়েছে যে রেগে গিয়ে বা ক্রুদ্ধ হয়ে তার শরীরকে পিছনের দিকে বাঁকায়, এরকম একটা রুব্রিক আছে না? আকিকুল ভাই রেকর্ডটা বড় হচ্ছে, হ্যাঁ কাইটটা আবার দিলে ভালো হয়। ক্যামোমিলাতে একটা রুব্রিক রয়েছে, একটা চরিত্র রয়েছে ক্যামোমিলার, যে প্রচন্ড ক্রুদ্ধ হয়ে তার শরীরকে পিছনের দিকে বাঁকায়। শক্ত করে পিছনের দিকে বাঁকায়, এর মানে হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে হলে বাচ্চারা যখন রেগে যায় একটু আগে কোনো একটা কিছুর জন্য সে চেয়েছিল, কোনো একটা জন্য বায়না করেছিল, সেটা তার পূরণ হয়নি, তাকে দেওয়া যায়নি, ফলে সে প্রচন্ড রেগে গেল। রেগে গিয়ে সে খারাপ আচরণ করবে, বিরক্তকর আচরণ করবে। তো সেই বিরক্তকর আচরণের পরে সে এমন ভাবে রেগে গেছে এবং কান্নাকাটি, গালিগালাজ, বিরক্ত এগুলো করছে, মাটিতে গড়াগড়ি দিতে পারে, কাদায় গিয়ে বসে যেতে পারে, থেবড়ি বসে যেতে পারে বাচ্চারা হলে। তখন মায়েরা কি করে, তাকে শান্ত করার জন্য ধরে কোলে নিয়ে আসতে চায়, তখন বাচ্চার কোলে আসতে চাবে না, তার মা জোর করে যখন কোলে নিতে চাবে তখন সে পিছনের দিকে শক্ত করে বাঁকায়, মানে কোলে আসবেই না, আসবেই না, পিছনের দিকে শক্ত করে বাঁকিয়ে যায়। এটা হচ্ছে তার ক্যাপ্রিসিয়াসনেস। ক্যাপ্রিসিয়াসনেস হচ্ছে মানে এখনই সে মানে খাম খেয়ালিপনা, এখনই সে একটা জিনিস চাইলো আবার এখনই সেটাকে আর চাইছে না, এই যে খাম খেয়ালিপনা, এটা আজীবনের বৈশিষ্ট্য, প্রকৃষ্ট বৈশিষ্ট্য হচ্ছে ক্যামোমিলা, যেটা ক্যান্থারিসের মধ্যে নেই, এই চরিত্র ক্যান্থারিসের মধ্যে নেই। বড়দের হ্যাঁ হ্যাঁ বলেন স্যার, রুব্রিকটা পাঠাইছি। অ্যাঙ্গার ইজ স্টিফনিং, অ্যাঙ্গার ইজ স্টিফনিং আউট অফ বডি বেন ব্যাকওয়ার্ড উইথ ক্যামোমিলা অ্যাক্ট। দেখেছেন আর কেউ না, আরো মেডিসিন আছে নাকি? না নেই, ক্যামোমিলা একা, এটা হচ্ছে এর নিজস্ব বৈশিষ্ট্য, আর কেউ নেই। তাহলে এটা কেন বাচ্চাদের ক্ষেত্রে, বড়দের ক্ষেত্রে কি হবে? বড়দের ক্ষেত্রে হচ্ছে যে সে ক্যামোমিলা এমন একজন কর্তৃত্ব পরায়ণ ব্যক্তি, সে চাই তার নিজস্ব মতানুসারে সে চলাফেরা করবে, তার স্বাধীনভাবে তার মতানুসারে তার ইচ্ছানুসারে সে চলাফেরা করবে। কিন্তু